সরকার যদি দীর্ঘদিন এভাবে চলে, সরকার যদি চলে যে না যে 15 বছর পর আবার 20 বছরের রাজত্ব করছে, এই রাজত্বের বেলায় কিন্তু ছাত্ররা কিন্তু তাদের নীতি নৈতিকতার বিসর্জন দেয়। মিলার একটা কথা, এই মিটিং এর আগে একটা কথা বলছিল যে আমি এক্স এমপি, এখন আমি নানাবিধ কাজ করব। আসলে রাজনীতিবিদদের কিন্তু কোনো রিটায়ারমেন্ট নাই, রাজনীতিবিদরা যখন কবরে শায়িত হবে তখনই তার রিটায়ারমেন্ট। হ্যাঁ, শিক্ষক, কোনোদিন শিক্ষকের রিটায়ারমেন্ট নাই। একদিন ঈদের দিন পল্লী বন্ধু স্যার মহোদয় স্যার আমাকে বলছিল যে আমি রিটায়ারমেন্টে যাব, তখন আমি স্যারে বলছিলাম স্যার আপনি তো রিটায়ারমেন্টে যাইতে পারবেন না, কারণ রাজনীতি, শিক্ষক, গায়ক, হ্যাঁ, শিল্পী, যারা সাহিত্যিক, এদের কোনো রিটায়ারমেন্ট নাই। যেদিন আল্লাহ তাআলা নিয়ে যাবে, যেদিন কবরে শায়িত হবে, সেদিনই তার অবসর হয়। তা আজকে এই যে আপনি বললেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি আসলে সারাদিন বইমেলা নিয়ে ব্যস্ত ছিলাম। 21শে বইমেলা চলছে, এই এটা আমার নিজস্ব একটা স্টল আছে, আজকেও দেখবেন আকাশ নামে আমি একটা গ্রামীণ লোকজ উপলক্ষে লোকজের একটা প্যাভিলিয়ন করেছি। মিলাদ ভাইকে বলবো আসার জন্য, স্যারকে আমি অনুরোধ করবো 21শে মেলার 19 নম্বর প্যাভিলিয়ন আসার জন্য। তা আজকে যে অবক্ষয়, এটা অবক্ষয় ওই যে স্যার বললো না, মিলাদ ভাই তো বলবে না যে অ্যাকচুয়ালি দীর্ঘদিন একটা সরকার যদি থাকে, এবং জাহাঙ্গীরনগর কিন্তু এই সকল মানে ধর্ষণের ব্যাপারে কিন্তু বিভিন্ন সময় একটা রেকর্ড করেছে যা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতার আগের ছাত্ররা দুইটা কিন্তু দুই রকম, কারণ 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, হ্যাঁ, 70-এর নির্বাচন, এগুলিতে যা ছাত্র সংগঠনের যে ভূমিকা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের তৃতীয় বিশ্বের দেশে ছাত্র রাজনীতি যারা করে তারা অন্ততপক্ষে এটুকুই আমরা বলতে পারি যে ছাত্র রাজনীতি এই দেশের আগামী দিনে চালিকা শক্তি। তবে পল্লী বন্ধু স্যার মোহাম্মদ এরশাদ কিন্তু 1987 সালে জাতীয় ছাত্র সমাজকে কিন্তু বিলুপ্ত করে, এই বিলুপ্ত করে একটি এই এই সকল কারণগুলিতে, যেখানে যখন অস্ত্রের ঝঞ্ঝনি চলছিল, যখন এই সকল ঘটনাগুলো ঘটছিল, তখন কিন্তু পল্লী বন্ধু মোহাম্মদ এরশাদ সেদিন জাতীয় ছাত্র সমাজকে বিলুপ্ত করে, এবং আমরা প্রত্যেক কলেজে তখন শক্তিশালী ছিলাম, আমি জগন্নাথ ইউনিভার্সিটির বিবি ছিলাম সহ সবাই। তাই আজকে আজকে যে ছাত্র সংগঠনগুলির অবক্ষয়, এটা এখন আপনি যদি মনে করেন যে এটা এটা এখন এগুলি না মেটার করে না, এখন আমি না বিচারের কথা বলবো যে এখন যে সকল ছাত্ররা ধরা পড়েছে একজনের বিরুদ্ধে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, 4 জন সহযোগী, এগুলি না বিচার্যের বিষয় এবং বিচারে কাট করে তাদের সম্মুখে দাঁড়ানো উচিত, আমি এটা আমি বিশ্বাস করি। আজকে দেশের যে অবক্ষয়, সেটা একদিনের অবক্ষয় না তো ভাই, একদিনের অবক্ষয় না, সেটা একটা 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 এমন একটা পরিস্থিতি যেখানে আইনে শাসন একেবারেই নাই। হ্যাঁ, আইনে শাসন থাকতে গেলে মানুষের একটা ভয় থাকতো। আপনি জনগণের কিন্তু একদম তাদেরকে তো গ্রেপ্তারও করেছে, সাথে সাথে গ্রেপ্তার করেছে, রিমান্ডও নেওয়া হয়েছে, ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার করলে কি হয়ে গেল সাহেব? গ্রেপ্তার তো এটা তো আইওয়াশ হইতে পারে, তাই না? গ্রেপ্তারই তো সবকিছু শেষ হয়ে যায় না, পরবর্তীতে এটা কোর্টে ফেস করবে, মামলা মোকদ্দমা হবে, কি এটা চার্জশিট, দেখবেন হাইকোর্টে বলে যে চার্জশিটের দুর্বলতার কারণে রায়টা আমি দিতে পারি নাই। হ্যাঁ, আবার এটাও সত্য যে সত্য ঘটনাটা উত্থাপন হোক, মিথ্যা ঘটনা যেন না আসে, কোনো ছাত্র যেন অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো এই সকল মামলা জড়িত হয়ে যেন না যায়, সেটা আমি বলবো। এই সকল ঘটনা কিন্তু ঘটে না যে তা নয়। হ্যাঁ, সেখানে বলবো যে সকল ছাত্ররা করেছে সিন্ডিকেট তাদের সনদপত্র স্থগিত করেছে, এই যে এগুলো হচ্ছে, এটা তো অত্যন্ত কষ্টের ব্যাপার না, একটা ছাত্র লেখাপড়া করছে আবার একটা অন্যায় দিকে ধাবিত হয়েছে। আমি সরকারকে বলবো এই সকল ব্যাপারে ছাত্রলীগ একটা বিশাল একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন, এটা 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 এরা জাতীয় জাতীয় রাজনীতিতে সহযোগী একটা সংগঠন আওয়ামী লীগের। তো এই সংগঠনগুলি যদি সঠিকভাবে নেতৃত্ব দেয়, তাহলে তো আগামী দিনে সোনার বাংলা হবে ভাই, সোনার বাংলা হবে, আমি এটা আশা রাখি। এখন ঘটনা ঘটে গেছে, এখন এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই, অস্বীকার করার কোনো উপায় নাই। এখন সেই দিকটা দৃষ্টি রেখে যে মিলাদ ভাই বললো
বা স্যার বলছে বা আপনিও যারা আছে, দর্শক যারা আছে, তাই এই সকল ব্যাপারে আমাদের দৃষ্টি ভালো যেন পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা কোনো ইনস্টিটিউশনে যেন এই ধরনের ঘটনার কথা, আলবার্টা বুয়েটের ছাত্র যে ঘটনা ঘটছিল, হ্যাঁ, তারপরে যে আপনি বলেন কুষ্টিয়া নয় টুকরা হয়েছে, জি এগুলি না কোনো মানে আশা করা যায় না, এটা অনাকাঙ্ক্ষিত, এগুলি মেনে যাওয়া যায় না। তবে সরকার যদি দীর্ঘদিন এভাবে চলে, সরকার যদি চলে যে না যে 15 বছর পর আবার 20 বছরের রাজত্ব করছে, এই রাজত্বের বেলায় কিন্তু ছাত্ররা কিন্তু তাদের নীতি নৈতিকতার বিসর্জন দেয়, তখন আপনি আর আচ্ছা নীতি নৈতিকতা থাকে না, যে সরকার তো টু বি কন্টিনিউ, এবং টু বি কন্টিনিউ কোথায়, ভোটার বিং কন্টিনিউ, যে স্যার বললো না স্বৈরাচারী স্টাডির বিরুদ্ধে তারা সেদিন আন্দোলন করেছে এই ছাত্র সমাজ, স্যারকে আমি সম্মান দিয়ে বলবো, স্যার আপনি যেটা বলছেন এটা ঠিক আছে স্যার, জাতীয় পার্টি 88 নির্বাচন ঠিক মতন জি করেনি, সেই কারণে আপনি স্বৈরাচার বলছেন, ভোটার বিহীন বলেছেন। একটু বলি স্যার, 2014 কিন্তু নির্বাচন হয় নাই, 2018 তো নির্বাচন হয় নাই, 2024 জি জি নির্বাচন কিন্তু হয় নাই, ওই বেলায় কিন্তু আপনারা কিন্তু স্বৈরাচার বলেন না। এবার স্বৈরাচার দিবস 6ই ডিসেম্বরে, জি যেহেতু 6ই ডিসেম্বর হইলো স্বৈরাচার দিবসে, কিন্তু এই দেশের জনগণের স্বৈরাচার দিবস পালন করে, জি আমরা কারণ আমরা এই স্বৈরাচার সেটা নিয়ে দেশে কথা বলবো, ওই কথা বলবো। স্বৈরাচার লজ্জা পাইছে। ভাইরে আমি বরাবরই আমেরিকা সাপোর্ট, তারা যেভাবে বিশ্ব রাজনীতি ভূ রাজনীতি চাল তারা আছে, তাদেরকে আমি সাপোর্ট করে গেছি। আজকে আপনার কাকে সাপোর্ট আমি দেন, ভারতকে নাকি আমেরিকাকে? আপনাদের জাতীয় ব্যালেন্স আমেরিকাকে আমি সাপোর্ট অবস্থান করি, নিয়ে তো ভারতকে সন্দেহ আমি আছে। সাপোর্ট করি, ভারত স্বাধীনতা আন্দোলনে তো আমাদেরকে যদি সাথে না থাকতো তাহলে তো না, নয় মাস নির্বাচন এখন তো বিষয় সেই স্বাধীন করতে বিষয়টা পারতাম আছে, না, সেটি তো আছে, সেটি তো আছে, হ্যাঁ, প্রতিবেশী দেশ কিন্তু হিসেবে আমরা একে অপরকে কিন্তু সবসময় এই সহযোগিতা করব। প্রেক্ষাপটে আমি ভারতের পক্ষ নয়, আমি আমেরিকার পক্ষে। আর আওয়ামী লীগ সরকার এই যে গেল কয়েক কয়েক বছর যেভাবে আমেরিকাকে মানে তুচ্ছ তাচ্ছুল্য করেছে, যা এটা মেনে নেওয়া যায় না, এটা মানা যায় না রে ভাই। হ্যাঁ, কারণ আমি একটা বড় বড় দেশের সাথে, একটা মানে প্রতিষ্ঠিত একটা দেশের সাথে আমি তো যুদ্ধে যাইতে পারি না। হ্যাঁ, একটা পরাশক্তি দেশ, যারা আমার দেশকে সব দিক দিয়ে ইন্দো প্যাসিফিক যে রাজনীতি সেখানে তারা আমাদের বাঁচিয়ে রেখেছে, সেখানে আমরা কথায় কথায় বলি যে না, আমাদের আমাদের সাথে রাশিয়া আছে, আমাদের সাথে ভারত আছে, আমাদের সাথে চীন আছে। আর চীন তো 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর চীন এই দেশকে স্বীকৃতি দিয়েছে, আর ভারত তো তার 80% তার পণ্য বাংলাদেশে ঢুকে থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, আর হুম রাশিয়া তো কোনো অবস্থাই নেই, বিশ্বের রাজনীতিতে যেভাবে ইউক্রেনে হামলা করছে সেই কারণে বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্র দেশের সাপোর্ট তারা চাচ্ছে। আমেরিকা তার পররাষ্ট্র নীতির বাইরে তার যাবে না। বাইডেন বাইডেন হয়তো তার রাজনীতি শিষ্টাচারের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চিঠি দিয়েছে, আমি বাইডেনকে ধন্যবাদ জানাই, কিন্তু দ্যাট নট মিনিং যে আমেরিকা বাংলাদেশের সাথে আছে, নেভার। তারা তাদের পররাষ্ট্র নীতি তারা কাজ চালিয়ে যাবে, এবং ভবিষ্যতে দেখেন না এই যে তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য, আমেরিকা না থাকলে বাংলাদেশের আয়োজন হয়, আমেরিকার আমেরিকা আবার এখন আজকে কালকে আবার দেখবেন আমেরিকা তো বাইডেন তো শেখ হাসিনা চিঠি দিয়ে দিছে, দেখ এবার আঙুল ক্ষমতা কি না। ভিতরে গিয়ে গভীরে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আপনাদের চিঠিতে পড়াতে আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমেরিকা এখনো বাংলাদেশের পক্ষে নাই। তবে এই ওরা যদি আবার আমাদের সাথে না থাকে, আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, এই যে আমাদের সহানুভূতি করছে, তার জন্য আমি আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ জানাই। হোয়াট এভার আপনি কনগ্রেচুলেশন দিলেন কি দিলে দেন নাই, সেটা এটা আপনার আপনার পররাষ্ট্র নীতি বা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের প্রতি যে আপনারা এখন পর্যন্ত যে সহনশীল মানসিকতা, সে কারণে আমি বাইডেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, আমেরিকা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রতি এখনো সুদৃষ্টি আছে।